সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সরল ও অনাবিল হাসির গল্প লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মেছিলেন 1873 সালে বর্ধমানের ধাত্রীগ্রামে। পেশায় ব্যারিস্টার প্রভাত কুমার প্রথম জীবনে কবিতা লিখতেন, পরে রবীন্দ্রনাথের উপদেশে গদ্য রচনায় হাত দেন। তিনি রাধামণি দেবী ছদ্মনাম ব্যবহার করতেন। প্রায় 15টি উপন্যাস এবং 100 বেশি ছোট গল্প লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল অভিশাপ, গল্পবিধি, সতীর পতি, রমা সুন্দরী ইত্যাদি। তার মৃত্যু হয় 1932 সালে। সানডে সাসপেন্সে আজ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী। গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত 100 বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে। বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদ বরণ ঘোষ। প্রধান চরিত্রে উপেন্দ্রনাথ ঘোষ, রমা প্রসন্ন মজুমদার, উপেন্দ্রনাথের মা, দীনু, রাসবিহারীবাবু, গাড়োয়ান এবং ভূত। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে দীপ। গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে একটি ভৌতিক কাহিনী। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরে বহু জায়গায় বহু আবেদন করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। অবশেষে সিউড়ি জেলা স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে সংবাদ পেয়ে নিজেই সেখানে গিয়ে বহু লোকের খোশামত করে চাকরিটি জোগাড় করলাম। আমার মাইনে হল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ি 12 ক্রোশ দূরে, বরাবর একটা কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পরে নতুন কাজে লেগে পড়লাম। যেমন অল্প মাইনে, তেমনই একটা ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। রাতের শোয়া আর খাওয়া দাওয়াটা হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই করি, দিনের বেলা স্কুলে কাজ করি এবং অবসর সময়ে বাড়ি খুঁজে বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটি বহুকাল খালি পড়ে আছে। বাড়িটি জায়গায় জায়গায় ভাঙা, মাত্র কয়েকটি এমন ঘর রয়েছে যেখানে বসবাস করা যায়। মাসিক 5 শিকি মাত্র ভাড়া দিলেই বাড়িটি পাওয়া যায়, কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়াং বেঙ্গল, ভূতের ভয়ে যদি পিছু হটি তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং বাড়ি নিব বলেই স্থির করলাম, কিন্তু অত দূরে একলা থাকা নিরাপদ নয়, চোর ডাকাতে ভয়ও তো আছে। তাই একজন সঙ্গীর খোঁজ করতে লাগলাম। একজন জুটেও গেলেন, তিনি আমাদেরই স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও উনি বিএ পাশ করেননি, তাও কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়াং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাড়িতে কিছু অসুবিধে হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে এই বাসায় থাকতে রাজি হয়ে গেলেন। একজন রান্নার লোক স্থির করা গেল, কিন্তু তারা রাত্রিবেলা সে বাড়িতে থাকতে রাজি হল না। বলল কাজকর্ম সেরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রি 9টার মধ্যেই যে যার নিজের বাড়িতে ফিরে যাবে। কি করি তাই মেনে নিতে হলো। পরবর্তী রবিবার সকালে জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটি খুব পুরনো, চারিদিকের পাঁচিল জায়গায় জায়গায় ভাঙা,
গরু মোষ আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারদিকে বাগান, অনেকগুলো নারকোল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। বাড়িটি দোতলা, নিচের তলা সামনের দিকটা বেশ বড় এবং দুখানি ঘর আছে। শুধু সেই ঘর দুটি আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুর, তা জল পানযোগ্য নয়, স্নানযোগ্য নয়, তবে বাসন মাজা প্রভৃতি বাড়ির কাজে তা লাগানো যেতে পারে। বাড়ির অল্প দূরে একটা খুব সুন্দর দীঘি ছিল, আমরা সেখানে গিয়েই চান করতাম এবং রান্না খাওয়ার জন্য সেই জল আনাতাম। একটি ঘর খাওয়া দাওয়া করবার জন্য ঠিক করা হলো, অন্যটিতে দুটি চৌকি পেতে আমরা দুজনে শুতাম। সমস্ত রাত ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবে কিছুদিন যায়। ইতিমধ্যে দশেরা দুদিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে দুদিন মাত্র থেকে তৃতীয় দিন পায়ে হেঁটে শিউড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের একক্রোশ পরে হাতছালা বলে একটি গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলো হাতি বাঁধা থাকত। হাতিশালা থেকেই হাতছালা নামটি উৎপন্ন হয়েছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটি মন্দির আছে। সেই মন্দিরে রমা প্রসন্ন মজুমদার নামক এক ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং জপতপ নিয়ে থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলে বিখ্যাত। আশপাশের চারিদিকের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। দেখে রাস্তা থেকে নেমে গিয়ে আমি তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমায় বললেন, ভালো থাকো, ভালো থাকো, কোথায় যাচ্ছ বাবা? আমি উত্তরে বললাম, শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে, দশেরা ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি। মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন, বাবা আজ কি তোমার না গেলেই নয়, আজ বাড়ি ফিরে যাও, কাল যেও। আমি বললাম, কাল স্কুল খুলবে, আমার তো নতুন চাকরি, কামাই হওয়াটা খুবই খারাপ কথা, সুতরাং আমাকে ওরকম আদেশ করবেন না। মজুমদার মশাই বললেন, তুমি কোথায় বাসা নিয়েছো? শহরের দক্ষিণ দিকে একটা পুরনো খালি বাড়ি ছিল, সেইটা ভাড়া নিয়ে আমি আর আমার স্কুলের আরেকজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একসঙ্গেই থাকছি বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ দুটোর সময় শিউড়ি পৌঁছলাম। স্নানাহার সারতে পাঁচটা বেজে গেল। খাওয়া সেরে বারান্দায় বসে তামাক খাচ্ছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন চাষি বিরাট লম্বা লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত হয়েছে। তাকে দেখে অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই হঠাৎ কোথেকে এলি? সে বলল, আগে মা ঠাকুরানি চিঠি দিয়েছেন এবং এই কবচটি আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন। চিঠি পড়ে দেখলাম তাতে মাতা ঠাকুরানি লিখেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমা প্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন, মা তোমার ছেলে আজ প্রাতে শিউড়ি রওনা হইয়াছে, পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি, তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সেই কবচটি ধারণ করে, আর লিখিয়া দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে, এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনুকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম, পাওয়া মাত্র রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক তোমার ডান হস্তে ধারণ করিবে, যেন কোনো মতে কথার কোনো অন্যথা না হয়, ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। চিঠি ও কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো, তোর খাবার জোগাড় করি? সে বলল, আগে না,
মা ঠাকুরানী কিন্তু জোর দিয়ে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটা পরিয়ে দিবি এবং আজ রাত্রে এসে আমায় খবর দিবি যে আমার ছেলে কবচ পরেছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না, তার হাতে দুয়ানা পয়সা দিয়ে বললাম এই নে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে পথে যেতে যেতে খাবি কেমন। তার সামনে কবচটা আমি হাতে ধারণ করলাম, সে আমায় প্রণাম করে বিদায় নিল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যথাসময়ে দুজনে শুয়ে পড়লাম। দুজনেরই চৌকির মাথার দিকে দুটো বড় বড় জানলা খোলা ছিল, আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে প্রবল হাওয়া এসে মেঘকে উড়িয়ে দিচ্ছে আর একাদশী চাঁদ দেখা যাচ্ছে। আমরা দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে নিস্তব্ধ হলাম, পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে, ক্ষীণ মেঘের মধ্যে দিয়ে জ্যোৎস্না জানলা দিয়ে ঘরে ঢুকে উল্টো দিকে দেওয়ালের একটা অংশ আলোকিত করেছে। ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কাল সার বৃদ্ধ আমার খাটের ওপর হাঁটু গেড়ে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টে আমার প্রতি চেয়ে রয়েছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে, দন্তহীন মাড়ির ওপর তার ঠোঁট দুটো চুপসে বসে গেছে, মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো থেকে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে। দেখে আমি আপাদ মস্তক শিউরে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে, আবার চোখ বন্ধ করলাম। তখন হঠাৎ মায়ের চিঠিটার কথা মনে পড়ে গেল, মনে মনে বললাম আমার ভয় কি, আমার হাতে রক্ষা কবচ রয়েছে, এবং মৃদুস্বরে তারও ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার যখন চোখ খুললাম তখন সে মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম এবং ঘুম জড়ানো গলায় আমার বন্ধুকে ডাকতে লাগলাম। রাসবিহারী উঠে বললেন, কি মহাশয়। আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম, তিনি অত্যন্ত ভয় পেলেন। সমস্ত রাত আমরা গল্প করেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সে বাড়ি ত্যাগ করে আমরা অন্যত্র আশ্রয় গ্রহণ করলাম। খাওয়া দাওয়া শেষ করে 10টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি চিঠি দিল, দেখলাম সেটি রমা প্রসন্ন মজুমদার লিখেছেন। চিঠির তারিখ ও ছাপ গতকাল। চিঠিটিতে লেখা আছে, শ্রী শ্রী দুর্গা শরণম, পরম শুভাশীর্বাদা সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমার বাটিতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি দাম কবচ দিয়ে আসিয়াছি, তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই তিনি সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন, যাহাতে অদ্যই নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো। বোধহয় অদ্য রাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে, কিন্তু সে রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না। কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারও ব্রহ্মের নাম জপ করিবে, সর্বদা শুদ্ধাচারে থাকিবে, অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমা প্রসন্ন দেব শর্মা। চিঠিটা পড়ে আমার বিশ্বাস শেষ হইল না, সেটি রাসবিহারী বাবুকে দেখালাম, তিনিও খুব আশ্চর্য হলেন। পূজোর ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাব এ কথা আপনি কি করে জানতে পেরেছিলেন? একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন,
তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে, তখনই আমি দেখলাম একটি প্রেতাত্মা তোমার পেছন পেছন ঘুরছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্ষেপে গেছে এবং তোমার প্রাণ হানি করবার জন্যই সে তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত সময় পাইনি বলে সে পর্যন্ত কৃতকার্য হতে সে পারেনি। তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হবে, তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখে তোমার মাতা ঠাকুরানিকে দিয়ে এলাম। যাই হোক, কবচটা তুমি কখনো পরিত্যাগ করো না। আমি বললাম, মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটা ঘরে শুয়েছিল তিনি কোনো রকম ভয় পেলেন না কেন? আমরা দুজনেই একই সঙ্গে একই বাড়িতে ছিলাম, তবে আমার উপরই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মশাই জিজ্ঞেস করলেন, সে লোকটির নাম কি? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত তার কোনো অনিষ্ট করতে পারেনি। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হত। এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করলাম, তারপর বললাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? করছে, আর একবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সেক্ষণ কতদিনে উপস্থিত হবে তা আমি এখন বলতে পারবো না। কিন্তু ওই রামকবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 18 বছর কেটে গেল। সে ভূতের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু রামকবচটি বরাবর সযত্নে ধারণ করে রেখেছিলাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলাম। তারপরেও আরো কয়েক বছর সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে যোগ দিলাম। আমার বেতন 150 টাকা হল। মফস্বলে নানা স্থানে ঘুরে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রামের স্কুল পরিদর্শন করতে গিয়েছি। সন্ধ্যের পর খাওয়া দাওয়া করে একটি গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকেই রওনা দিলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ উঠেছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি মন্থর গতিতে চলছিল। আমি প্রথমে শুয়ে একটু ঘুমোবার চেষ্টা করলাম। ঘন্টা দুই এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ খুলে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসবার সেই ছোট্ট জায়গাটুকুতে কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত, পরিষ্কার পথ গেছে, গরু দুটি অবাধে আপন মনে চলছে। রাস্তার দুধারে গাছের সারি, কোথাও দূরে দূরে, কোথাও বা কাছাকাছি। ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমিয়ে যাচ্ছে দেখে গরিবকে জাগাতে আমার আর ইচ্ছে করল না। অথচ গরু দুটি অরক্ষিত অবস্থায় পথ চলে তাও নিরাপদ নয়। এই ভেবে আমি আর শুলাম না, বসেই রইলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটল। আমার একটু তন্দ্রা আসতে লাগল। আমি বসে বসেই ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটি থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটি দাঁড়িয়ে পড়ল আর আমার ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি। গরু দুটির সামনে পথ আটকে গাড়ির জোয়ালের ওপর দুটো জীর্ণ হাত রেখে সেই কঙ্কাল সার চেহারা দাঁড়িয়ে আছে এবং তার জ্বলন্ত দুটি চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম, বুকের কাছে হাত রেখে তার ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সে মূর্তি ছায়ার মতোই মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটি তখন গাড়ির পেছন দিকে ঘুরে প্রাণপণে ছুটতে লাগলো।
ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসে বলল, বাবু বাবু এ কি গরু এমন ছুটতেছে কেন? আমি আসল কথা তাকে না বলে কেবলমাত্র বললাম, হয়তো পথে কোনো কারণে ভয় পেয়েছে তাই ছুটে বাড়ি যাচ্ছে। গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার অনেক চেষ্টা করল, গরু দুটি লাঙল টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটি গ্রামের বাজার উপস্থিত হল এবং সেখানে অনেক লোকজন অন্যান্য গরুর গাড়ি দেখা গেল, তখন গরু দুটি দাঁড়ালো। গরু দুটি ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে দেখে আমি গাড়োয়ানকে বললাম, থাক আজ আর কাজ নেই, গরু দুটোকে খুলে দাও, ওদের ঘাস আর জল দাও, কাল সকালে আবার রওনা হওয়া যাবে, আজ রাত্রে এখানেই বিশ্রাম করি। তারপর আরো 7 বছর কেটে গেছে, কিন্তু আর কখনো এরম কোনো ভয়ের কারণ ঘটেনি। সেই রামকবচটি এখনো ধারণ করেই আছি এবং যতদিন বেঁচে থাকব ধারণ করেই থাকব। আমার মায়ের এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুটি আজও আমার কাছে আছে, যদি কেউ দেখতে চান আমি দেখাতে পারি। শুনছিলেন একটি ভৌতিক কাহিনী, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে দীপ, মায়ের ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।